নিশ্চয়ই কোনো কিছু করছে যার কারণে চাকরি চলে গেছে প্রেগন্যান্ট এটার জন্য বার হয় না লোকলজ্জায় এই একটু কাজের জন্য $86 আসলে কি পে হয় এগুলো মনে হয় আলতু ফালতু এরকম কথা শুনতে হয়েছে আমাকে তখন নিজের মনে একটা খুব জাগলো এই কথাগুলোর জবাব আমি আমার কাজের মাধ্যমে দেব করোনা যখন শুরু হয় তখন আমি জবটা ছেড়ে দিই তারপর যখন বাড়িতে অবসর সময় কাটালাম খুব বিরক্ত লাগতো তারপর হচ্ছে অনেক আইটি সেক্টর ঘুরলাম দুই তিনটা প্রতিষ্ঠানে আমি ফি দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমি আর কোনো মানে ওই প্রতিষ্ঠান আর খুঁজে পাইনি যোগাযোগ করলাম নগরগাঁওতে তারপর ওদের সাথে আমি এডমিশনটা হয়ে গেলাম এডমিশন হওয়ার 8 মাস পরে হচ্ছে আমার ক্লাসটা শুরু হয়েছিল গ্রাফিক্স নিয়ে আমার প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমি প্রথম উইন হইলাম freelancer.com-এ $86 তখন আগ্রহটা অনেক দূর চলে গেল যে না এখানে তো সম্ভব হচ্ছে 4টা থেকে যখন ক্লাস শুরু হতো 6টার মধ্যে ক্লাস শেষ হয়ে যেত ক্লাস শেষ করে ফিরতে ফিরতে আমার 10:30-11টা বেজে যেত আমার বাড়িতে আসতে বাসায় এসে যখন প্র্যাকটিস করতাম আমি আসলে টেরি পাইতাম না যে সকাল হয়ে গেছে দেখা গেছে যে 2-3 দিন আমার ঘুমই হয়নি অনেকে বাজে মন্তব্য করছে যে নিশ্চয়ই কোনো কিছু করছে যার কারণে চাকরি চলে গেছে হয়তো বা প্রেগন্যান্ট এটার জন্য বার হয় না লোকলজ্জায় এরকম কথা শুনতে হয়েছে আমাকে এই একটু কাজের জন্য $86 আসলে কি পে হয় এগুলো মনে হয় আলতু ফালতু তখন নিজের মনে একটা খুব জাগলো না আমার আরও কিছু করতে হবে যে আমি আরও এগিয়ে যেতে চাই দেখি আমি আসলে এই কথাগুলোর জবাব আমি আমার কাজের মাধ্যমে দিব আমি নিজে ফ্রিল্যান্সিং করতেছি তার পাশাপাশি যে আমার নিজের এলাকার ছেলে মেয়ে তারপর হচ্ছে আবার পার্শ্ববর্তী জেলা জামালপুর ময়মনসিংহ হালগাঁ টোটালি 40 জনের মতো আমি কাজ শিখাচ্ছি আইসিটি প্রতিমন্ত্রী যে আমার বাসায় আসবে অনেকে বিশ্বাস করতে চায় না এটা আমার আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশীও বলেন এটা আসলে মানে অবিশ্বাস্যকর ছিল যারা আমাকে আগে বাজে কমেন্ট করতো এখন ওনারা এই কথা বলেন যে আমাদের যদি এখন বয়স থাকতো এবং অ্যাবিলিটি থাকতো যে ওনারাও ফ্রিল্যান্সার হতো মেয়েদেরকে আসলে সব দিক দিয়েই আসলে বেঁধে রাখার মতো হয় নারী সম্পর্কে তো মানুষ এটাই ভাবে যে নারী রান্নাবান্না করবে ঘর গোছাবে বাচ্চা লালন পালন করবে এগুলোর পাশাপাশিও যে একটা ফ্যামিলিকে যে আর্থিকভাবে যে সাপোর্ট দিতে পারে এটা আসলে অনেকেই ভাবে না আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি মেয়েদের নিয়ে কাজ করব আর্থিকভাবেও যাতে স্বাবলম্বী হইতে পারে পারিবারিকভাবেও যাতে সাপোর্ট দিতে পারে আমার এইসব নিয়ে কাজ করার ইচ্ছা আছে